ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, রঙে রঙে রঙিল আকাশ, গানি গানি মিখিল উদাস, যেন চল চঞ্চল নব পল্লব দল, মর মরে মোর মনে মনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে। কবিগুরুর কথা দিয়েই শুরু হলো আজকে বিশেষ পর্ব বসন্ত উৎসব। আর বসন্ত উৎসব মানেই বাড়ি বাড়ি ফিরে আসা কবিগুরুর প্রাণের শান্তিনিকেতনে। মহাভারতের যুগ থেকেই রাধা কৃষ্ণের হোলি খেলা, আর তার থেকেই ভারতের একটা রঙিন দিন হোলি বা দোলের শুরু, বসন্তের প্রারম্ভে পূর্ণিমা তিথিতে। আর সেই দোল উৎসব অন্য মাত্রা পেল রবি ঠাকুরের শুরু করা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের মাধ্যমে। এ এক অন্য মাদকতা, অন্য পাগলামি, অন্য ভালো লাগা, বার বার ফিরে আসতে মন চায় শান্তির নিকেতন শান্তিনিকেতনে। লাল মাটির দেশে বাউলের সুরে ভেসে যাওয়া, কবির সুরে আকাশ বাতাস মাতোয়ারা, শিমুল পলাশের রক্তিম আভা ঢেলে আজ শুধুই রামধনু রঙে মিশে যাওয়া, বিশ্বভারতীর প্রাঙ্গণ রঙিন আবিরে ভেসে যায় কবি গুরুর গান, চারিদিকে বাসন্তী রঙের ঢল নেমেছে, সঙ্গে উন্মাদনা আর সেই চেনা ছন্দ, ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। সত্যি শান্তিনিকেতনের আকাশ বাতাসে আজ দোলের ছোঁয়া, ওই যে দূর থেকে ভেসে আসছে মাটির কাছের বাউল সুর, ছাতিম ফুলের সৌরভে গোটা শান্তিনিকেতন আজ উন্মাদ। এ এক অন্য অনুভূতি, চলুন কবি সুরে ভেসে যায় রঙিন। আগামী 5 বছরের দোলের তারিখ বলে রাখলাম, যদি মিস করে থাকেন ছটপট প্ল্যান করে নিন পরের তারিখের জন্য। আর অনেক অনেক ভ্রমণ ভিডিও আর ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লং লিস্ট।